নমস্কার বন্ধুরা আজকের রেসিপি কাঁচা আমের ঝুড়ি আচার ভীষণ টেস্টি এই আচারটা একবার তৈরি করে দু বছরেরও বেশি সময় ধরে খাওয়া যায় কিভাবে তৈরি করলে এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো রাখা যাবে আর সেরা স্বাদের তৈরি হবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো কাঁচা আমের ঝুড়ি আচার তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি এক কিলো কাঁচা আম তো একটু শক্ত দেখে কাঁচা আমগুলো নিতে চেষ্টা করবে কাঁচা আমটা যেন নরম না হয়ে যায় সেটা দেখে নেবে মানে কাঁচা আমটা একটু ফ্রেশ নিতে হবে তো কাঁচা আমগুলোকে প্রথমেই জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কাঁচা আমের খোসাটা ছাড়ানোর পর কিন্তু কোনোভাবেই আমগুলোকে ধোয়া যাবে না আগেই কিন্তু খোসা ছাড়ানোর আগে ধুয়ে নিতে হবে আর কাঁচা আমগুলোকে এরকম ধুয়ে নেবার পর খুব ভালো করে বাইরের গাটা মুছে নিতে হবে কোনো জল যেন না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো খুব ভালো করে মুছে নেওয়ার পর এবার আমটাকে কেটে নেব তো আমের মুখটাকে জাস্ট বাদ দিয়ে দেবো তারপরে আমের খোসাটাকে ছাড়িয়ে নেব তো চাইলে তোমরা ছুরি দিয়েও এই কাজটা করতে পারো বা কোনো খোসা ছাড়ানোর যে মেশিনগুলো হয় সেগুলো দিয়েও করতে পারো আমি বুঁটিতে করছি এভাবে করে সব কটা আমেরই আমি খোসা ছাড়িয়ে নেব দেখো সব কটা আমের আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এবারে দেখো আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেটারের মধ্যে যে বড় যে ছিদ্রগুলো রয়েছে সেই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে আমি আমটাকে ছুলে নেব তো খোসা ছাড়ানোর পর এইভাবে বড়ো ছিদ্রর মধ্যে দিয়ে ছুলে নিলে খুবই সুবিধা হয় বঁটিতেও তোমরা ছোটো ছোটো করে কাটতে পারো তবে এরকম গ্রেটার থাকলে খুবই সুবিধা হয় তো দেখতেই পাচ্ছ এইভাবে করে আমি কিন্তু সব আমগুলোকে ছুলে নিয়েছি আর যে আঁটির অংশগুলো সেগুলো থেকে গিয়েছে সেগুলোকে ফেলে দেব এবার দেখো যে শাঁসের অংশটা রয়েছে মানে যেটা আমি গ্রেটার দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এই রকম হলে একদম পারফেক্ট ঝুড়ি আচার তৈরি হবে তো প্রথমেই আমি চিনি দিয়ে দিচ্ছি এইভাবে করে কড়াইতে দেওয়ার আগে চিনিটা বন্ধুরা মিশিয়ে নেবে এখানে আমি এক কিলো আমের জন্য এক কিলো পরিমাণে চিনি দিলাম সম পরিমাণ চিনিটা দিলেই ভালো হয় তবে অবশ্যই আমের টক ভাবের ওপর নির্ভর করবে কোনো আম অনেক বেশি টক হয় আর কোনো আম কিন্তু একটু টক ভাবটা কম হয় যাই হোক এক কিলো চিনিটাকে আমি খুব ভালো করে আমের সঙ্গে মিশিয়ে রেখেছি এবার এটাকে একটু রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে দিয়ে দিলাম পাঁচ ফোরন আর পাঁচ ছয়টা শুকনো লঙ্কা এবারে পাঁচ ফোরন আর শুকনো লঙ্কাটাকে শুকনো খোলে এক মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেব যখনই দেখবে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এবার এটাকে একটা থালায় নিয়ে নিলাম পুরোপুরি ঠান্ডা করে নিয়ে মিক্সারের মধ্যে হালকা গুঁড়ো করে নেব পুরোপুরি গুঁড়ো করবো না হালকা গুঁড়ো করবো আর এখানে দেখো আমি যে আমটাকে চিনি মিশিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে কড়াইতে নিয়ে নিলাম এবার এটাকে জাল করতে হবে আমটা যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে তো আমটা সিদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে দশ থেকে বারো মিনিটের মধ্যে আমটা সিদ্ধ হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধুরা একদম হাইতে রাখবে না লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে আমটাকে সিদ্ধ করবে তো দেখো আস্তে আস্তে করে আমটা সিদ্ধ হয়ে যাচ্ছে আর আমটা পুরোপুরি যখন সিদ্ধ হয়ে যাবে তখনই আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দেড় চামচের মতো জিরে গুঁড়ো দিলাম এবারে দিয়ে দিচ্ছি দেখো এক চামচের থেকে একটু কম পরিমাণে ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাতে জাস্ট কালার হবে কোনো রকম ঝাল হবে না আর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ লবণটা অবশ্যই দিতে হবে আর যে মশলাটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটাকে দেখো মিক্সারের মধ্যে হাফ গুঁড়ো করে নিয়েছি পুরোপুরি মিহি করে কিন্তু গুঁড়ো করবে না আবারও বলছি তারপরে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু একটা সুন্দর কালার চলে আসবে তো মোটামুটি এক মিনিট ধরে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর কালারটা চলে এসছে এর থেকেও বেশি ডিপ কালার যদি আনতে চাও বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বাড়িয়ে নেবে তাতে করে সুন্দর কালার চলে আসবে তো এটাকে আমি আরও তিন চার মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি ভিনিগার দু চামচের মতো ভিনিগার অ্যাড করছি ভিনিগার দিলে এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তারপরে দেখো একটু নেড়ে চেড়ে নেবো আর মিনিটখানেক মতো রাখবো ভিনিগার দেওয়ার পর খুব বেশিক্ষণ রাখার দরকার হয় না আর দেখতেই পাচ্ছ আচারটা বেশ ঘন হয়ে এসছে এর থেকে বেশি কিন্তু ঘন করা যাবে না কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও টেনে যাবে তো এবারে জাস্ট আমি গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটাকে অফ করে দেওয়ার পর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে গরম রেখে কিন্তু কোনোভাবেই কাঁচের পাত্রের মধ্যে রাখা যাবে না তো এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করে নেবার পর ফিরে এলাম দেখো আচারের টেক্সচারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে এবারে আমি একটা থালার মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর তৈরি হয়েছে ঝুরি আমের আচারটা দেখতেও যেমন সুন্দর হয়েছে এই আচারটা খেতে হয় ভীষণ টেস্টি আর এই আচারটা কিন্তু দু বছর পর্যন্ত ভালো রাখা যায় জাস্ট মাঝে মাঝে তোমরা একটু রোদের মধ্যে বসিয়ে দেবে কড়াইতে দেখো আমার কিছুটা আচার রয়ে গিয়েছে এক কেজি আমি কিন্তু অনেকটা পরিমাণ ঝুড়ি আচার তৈরি করা যায় আর ঝুরি আচার কিন্তু অবশ্যই এরকম কাঁচের কোনো একটা পাত্রের মধ্যে রেখে দেবে কাঁচের পাত্রটাকে ভালো করে পরিষ্কার করে রোদের মধ্যে শুকিয়ে নেবে তারপরে এই আচারটাকে ঢেলে নিতে হবে কাঁচা আম বাজারে থাকতে থাকতেই মানে কাঁচা আমের সিজন শেষ হওয়ার আগেই অবশ্যই এরকম বেশি পরিমাণে কাঁচা আমের ঝুড়ি আচার বানিয়ে রেখে দাও এটা কিন্তু দু বছরেরও বেশি সময় ধরে খাওয়া যাবে একবার বানাও আর দু বছর ধরে খাও এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো বাড়িতে অবশ্যই ট্রাই করো সকলে সাবধানে দেখো সুস্থ দেখো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ